আসসালাম ওয়ালাইকুম রেশমিস কুকিং হাউজে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানিয়ে আমি আমার আজকে রেসিপিটি শুরু করছি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করবো ভেজিটেবল স্যুপ রেসিপি যেটা তৈরি করা খুবই সহজ খুবই স্বাস্থ্যসম্মত আর খেতে তো অসাধারণ তো চলুন কথা না বাড়িয়ে দেখে নেই কীভাবে খুব সহজে ভেজিটেবল স্যুপ তৈরি করতে হয় ভেজিটেবল স্যুপ তৈরি করার জন্য প্রথমে চুলা একটি আমি পাত্র বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিয়েছি দুই চা চামচের মতো বাটার আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ কিছু রান্না রেগুলার সয়াবিন তেল আপনারা চাইলে সয়াবিন তেলের পরিবর্তে অলিভ অয়েল তেলটাও দিতে পারেন বাটারটা যখন একটু গলে যাবে এবং তেলটাও গরম হয়ে আসবে ওই পর্যায়ে আমি দিয়ে দেবো রসুন কুচি এবং পেঁয়াজ কুচি আমি রসুন খুব চিকন মিহি কুচি করে নিয়েছি আর পেঁয়াজটাকেও আমি ছোট ছোট করে কুচি করে নিয়েছি এবং রসুন এবং পেঁয়াজ আমি কিছুক্ষণ ভেজে নিচ্ছি খুব কড়া করে ভাজার দরকার নেই জাস্ট একটু নরম হয়ে আসা পর্যন্ত আমি ভেজে নেব এবং আমি এখানে কিছু সবজি ব্যবহার করছি আমি এখানে বাঁধাকপি কুচি করে নিয়েছি গাজর কুচি করে নিয়েছি ফুলকপি ছোটো ছোট টুকরো করে নিয়েছি ব্রকোলিও ছোট সাইজ করে নিয়েছি আর পেঁয়াজ পাতা আমি নিয়েছি ছোট ছোট করে কেটে তো আমি একে একে সব সবজিগুলো দিয়ে দিচ্ছি শুধু পেঁয়াজ পাতাটা বাদে আমি সবজিগুলো সবগুলো দিয়ে দিচ্ছি দিয়ে সবজিগুলোকে নেড়ে চেড়ে আমি হালকাভাবে একটু ভেজে নিচ্ছি আর এই সময়ে চুলার আঁচ রাখবেন মিডিয়ামে খুব বেশি করা আছে সবজিগুলো ভাজতে যাবেন না এতে করে কিন্তু সবজিগুলো পুড়ে যেতে পারে এখন কিছুক্ষণ ভেজে নিয়ে আমি এখন পেঁয়াজ পাতাগুলো দিয়ে দিচ্ছি সবগুলো একসাথে আরও দুই তিন মিনিটের মতো আমি হালকাভাবে ভেজে নিচ্ছি যখন সবজিগুলো একটু নরম হয়ে আসবে এবং কালারটাও খুব সুন্দর হবে দেখেই বুঝতে পারবেন যে মোটামুটি ভাজা হয়ে গেছে ওই পর্যায়ে আমি এখানে পানি অ্যাড করে দেব এখানে আমি আজকে চার কাপ স্যুপ তৈরি করবো এজন্য আমি এক লিটার পানি দিয়ে দিয়েছি পানিটা দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এবং মিশিয়ে নেওয়ার এই পর্যায়ে আমি এখন দিয়ে দেব লবণ লবণটা পরে চেক করে অ্যাডজাস্ট করে নেব এখন লবণটা দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে আমি প্রায় পাঁচ মিনিটের মতো ফুল আছে আমি স্যুপটা রান্না করে নেব ঢাকনা দিয়ে ঢেকে আমি পাঁচ মিনিটের জন্য রান্না করে নিচ্ছি পাঁচ মিনিট পর দেখা যাচ্ছে আমার সবজিগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে এখন এর মধ্যে কিছু ইনগ্রিডিয়েন্টস আমি অ্যাড করছি আমি দিয়ে দিচ্ছি এক চা চামচের মতো কালো গোলমরিচের গুঁড়া এক চা চামচ টমেটো সস এতে করে স্যুপের স্বাদ খুব ভালো আসবে এখন দিয়ে দিচ্ছি এক চা চামচ সয়া সস এখন সবগুলো একসাথে খুব ভালো করে নেড়েচেড়ে একটু মিশিয়ে নিচ্ছি আর স্যুপটাকে একটু ঘন করার জন্য আমি একটি বাটিতে দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি সাথে সামান্য পরিমাণ কিছুটা পানি দিয়ে আমি কর্নফ্লাওয়ারটাকে একটু মিশিয়ে নিচ্ছি এবং কর্নফ্লাওয়ারটা যখন মিশে যাবে পানির সাথে তখন স্যুপটাকে নেড়ে চেড়ে আমি অল্প অল্প করে কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দিয়ে দেব এতে করে স্যুপটা কিন্তু খুব সুন্দর ঘনত্বে চলে আসবে আমার স্যুপ রান্না কিন্তু একদম রেডি আমি এখন গরম গরম সার্ভ করছি তৈরি করা কিন্তু খুবই সহজ আপনারা দেখলেন মানে কি বলবো আর খেতে তো অনেক মজা উপর দিক দিয়ে আমি কিছু পেঁয়াজ পাতা একটু ছড়িয়ে দিয়ে গার্নিশ করে দিচ্ছি এই তো তৈরি হয়ে গেল ভীষণ মজার ভেজিটেবল স্যুপ আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে নেবেন যেন আমার পরবর্তী ভিডিওর আপলোডগুলো সবার আগে আপনি পেতে পারেন তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেজ